খেয়াল করলে পরে দেখা যাচ্ছে যে ওর মাটা নিচেই আছে। ভিউয়ার্স, অনেক বাতাস হচ্ছে। ঝড়ের মুখে পড়ে গেছি আমরা, প্রচুর ঝড় দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, ও মাই গড, খুবই খারাপ অবস্থা ভিউয়ার্স। আজকে চলে আসলাম মাছ ধরতে, কোনো প্রিপারেশন ছিল না যে ভিডিও করব। তো আসলাম, যখন জায়গাটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, অনেক সুন্দর জায়গা, অনেক বড় বিল। তো ভাবলাম যে আপনার সাথে ভিডিওটা শেয়ার করি, তাই ভিডিওটা করতেছি। কোনো প্রিপারেশন ছিল না, আমি কোনো মাইক্রোফোনও নিয়ে আসি নাই, জাস্ট মোবাইল দিয়ে শ্যুট করতেছি। আশা করি জায়গাটা আপনার অনেক ভালো লাগবে। এখানে মাছ ধরা হবে এখন। এটা কি দিয়ে ধরা, এটা দেখি বসি। মাছের ফুড এর মধ্যে আছে হচ্ছে পিঁপড়ার ডিম। আর এটা কি আঙ্কেল? এটা হচ্ছে গমের ভুসি, আছে চার, আছে গমের ভুসি আর চার দিয়ে এটা তৈরি। মাছের জন্য আমরা ভিআইপি খাওয়ারের ব্যবস্থা করছি, পাউরুটি পিঁপড়ার ডিম মাছকে আমন্ত্রণ করার জন্য। এই যে মাইনুল ব্লগস, এটাই হচ্ছে বিল। ও ব্যানানা, হিউজ ব্যানানা। ঢাকা শহরে এগুলো কেমিক্যাল দিয়ে পাকানো হয়, আর এখানে একদম ফ্রেশ ব্যানানা, এখান থেকে এটা কাইটা শহরে নিয়ে যাওয়া হয়। আর এখানে প্রচুর পরিমাণে ব্যানানা গাছ আছে। কোনো গাড়ির আওয়াজ নাই, কোনো কলাহল নাই, শুধু দূর দূরান্ত খালি পানি আর পানি। এক ভাই দেখা যাচ্ছে যে বিলের মাঝখানে একটা বসার ব্যবস্থা করে মাছ ধরতেছে। মাইনুল ব্লগস, তোমার কনফিডেন্ট কেমন যে আজকে তুমি কি মাছ ধরতে যাচ্ছ? আমি তো এখন বিখ্যাত মাছ, বড় মাছ, পুঁটি মাছ দিয়ে শুরু করতে যাচ্ছি। তো তুমি খুব কনফিডেন্ট যে তুমি পুঁটি মাছ ধরতে পারবা? অনেক, ওকে, অনেকগুলো মাছ ধরবো, অবশ্যই মাছ খাবো, খাওয়াটা দেখাবো। ভিউয়ার্স, শেষের দিক দেখবো যে মাইনুল বক্স কয়টা মাছ ধরতে পারে। ভিউয়ার্স, এটা হচ্ছে যে পানের বর, এর ভিতরেই পান আসলে হয়। আমি ভিতরে যাওয়ার কোনো ব্যবস্থা দেখতেছি না। তো ভিউয়ার্স, এটাই হচ্ছে পানের গাছ। এখন এটা অনেক ছোট, পানের গাছগুলো এইভাবে সাজানো থাকে সিরিয়াল বাই সিরিয়াল। এটাই হচ্ছে পানের গাছ। করলার গাছ, যারা করলা খাইতে খুব পছন্দ করেন তাদের দেখে অনেক খুশি হবেন এটা দেখা। করলার গাছ দূর দূরান্ত যত দেখা যায় খালি করলারই গাছ। করলা, ওই যে করলার ওই সাইডে হচ্ছে মরিচ গাছ আছে। এই দেখুন করলা,
এই হচ্ছে করলা, করলাগুলো ঝুলে আছে। আপনি কি কলা গাছে কলা এখান থেকে বিক্রি করেন? এমনি যদি কেউ যদি আমি যদি নিতে চাই একটা কলার কান, তাহলে কত দাম পড়বে? ৩০০ টাকা কেন? আপনার এখান থেকে কেটে আপনারাই দিয়ে দিবেন? আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, তো অনেক বাগান, এগুলো সবই আপনার? মাশাআল্লাহ অনেক সুন্দর। ৩০০ থেকে ৪০০ টাকা করে এই কানগুলো বিক্রি হয়। তো কলার যে ছড়িটা আছে গোটাটা, ৩০০ থেকে ৪০০ টাকা করে বিক্রি হয়। সাপোজ না, বসবো না চাচা, মাছ ধরতে আসছিলাম তো, তাই ভিডিও করতেছি। তা আপনার কলা গাছগুলো দেখে ভাবলাম যে ঝড়ে ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা, তিনটে পুকুরই আপনার? এই সব পুকুর টুকুর সব এই গেল আপনাদেরই? আচ্ছা আচ্ছা, তো ভিউয়ার্স যেখানে ছিলাম আমরা, যে এই কলার যদি আপনি গোটা ছড়িয়ে যদি নিতে চান, তাহলে এর প্রাইস পড়বে হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা। আপনি ডাইরেক্ট বাগান থেকে নিয়ে যেতে পারবেন। এখানকার বেশিরভাগ পুকুরই আর এই কলার বাগানটা সবই ওনাদের, যার সাথে আমি এখনই কথা বললাম। আঙ্কেল ভালোই টাকা ইনকাম করে। সবাই মাছ ধরতে ব্যস্ত। চাচা মাছ পাইছেন? একটাও পাননি? পুঁটি মাছ না? কোন কি শুনলাম তো এখানে অনেক মাছ পাওয়া যায়, পানি বেশি হওয়ার কারণে হচ্ছে না নাকি অন্য কিছু? ঠিক বললার চাক না, এটা এটা দিয়ে মাছ ধরে পুঠিয়ে জ্বালায়? বড় মাছ উঠে না এটা? এটা দেখে এটা ফেললে পরে কি মাছ উঠে? বললার চাকের ডিম। মধ্যে যে ওগুলো কি শাপলা না পদ্ম ফুলের ইয়া না? পদ্ম ফুলের পাতা, কিছু কিছু মনে পদ্ম ফুল হয়েছে একটু কলি, কিছুদিন পর পদ্ম ফুল গুলো ফুটে উঠবে। আচ্ছা আপনাদের এখানকার ভাষায় এটাকে কি বলে? আচ্ছা আপনাদের এখানকার ভাষায় এটা কি বলে, কি বলে এটাকে, এর এর নামটা কি, এর নাম কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডোঙ্গা। এটা ওই তাল তাল গাছ কেটে বানায় না? তাল গাছ কেটে বানায় নদীতে ভাসে। এইগুলো কি, এটা তো শোল মাছের পোনা তাই না? এই মাছ তো ওই যে ওই যে ওই যে এটা হচ্ছে যে শোল মাছ, শোল মাছের পোনার ভিতরে নিচে ওর মা দেখা যাচ্ছে, ভিতরে এই কাছেই আসছে আর মায়ের মারে ধরা যায় না। অনেক বাচ্চা, এগুলো সব হচ্ছে শোল মাছের পোনা, এই বিলে আসছে এগুলা। খেয়াল করলে পরে দেখা যাচ্ছে যে ওর মাটা নিচেই আছে, এর বাচ্চা, এর বাচ্চা যেখানে থাকে ওর মাও সেখানে থাকে তাই না? পাশে পাশেই থাকে।
আমাদের মাইনুল ব্লগস স্টার্টিং এই ছিপ ফেলার সাথে সাথে একটা বড় মাছ ধরছে। এটা হচ্ছে দেশি পুঁটি, আমাদের দেশি পুঁটি শিকার করলো আমাদের মানিক ভাই। খুব জোরে বৃষ্টি হচ্ছে এই পাশে। আমরা এখানে আসলাম হচ্ছে 12টার দিকে, এখন পর্যন্ত একটা মাছও পাই নাই। আমি পেয়েছি তো, মাইনুল ব্লক পাইছে একটা পুঁটি মাছ। এখন এটাই শেষ সম্বল আমাদের, তার উপর দিয়ে আবার এখন আসলো বৃষ্টি। এখন বাজে 3টা, খুব বৃষ্টি আসছে। অবশ্য সামনে দেখা যাচ্ছে একটা ভাইয়ের অবস্থা খুবই খারাপ, সে ছাতা নিয়েছে নাই, মাছ ধরিতে সে মাছ ধরতেছিল একটা বসার স্থান করে, আর অবস্থা খুবই খারাপ। ঝড়ের মুখে পড়ে গেছি আমরা, প্রচুর ঝড় দিচ্ছি, মাছ ধরার আজকে খুব খারাপ করতে। আমার জায়গাটা খুব সুন্দর, জায়গাটা খুব সুন্দর, যে কোনো টাইমে আমাদের ছাতা ভেঙে যেতে পারে। মালিক হাসিস না, আমরা করে যাবো। খুব খারাপ একটা প্ল্যানিং হয়ে গেছে। সব মাছুয়া ভাইরা এখানে, প্রচুর ঝড় বৃষ্টি, এখন বাজালো 4টা, বৃষ্টি এখনো থামে নাই। তো আমার সাথে আছে হলো মাইনুল ব্লগস। হ্যালো ভিউয়ার্স, ও মাই গড, ও মাই গড, খুবই খারাপ অবস্থা। শেষমেশ আমাদের কপালে একটা পুঁটি জুটছে, পুঁটিটাই আমাদের শেষ সম্বল। আমরা চিন্তা করছি দুই বন্ধু ভাগ করে খাই নিব। আমি লেজের দিকে খাবো, পাড়ার দিকে। আচ্ছা দিও তোমার পুঁটির সম্বল, আমি ধরেছি তার জন্য আমার লেজ। তো বিহার, এখন আমরা একটু ছাউনির তলে যাই, অনেক রিক্স অবস্থা। তো দেখা হবে পরে।